আফ্রিকায় যদি আমাকে মেসেজ প্রদান করে এবং ওইখান থেকে তার সাথে আমার পরিচয় হয়, এই মেয়ে পরিকল্পিত ভাবে আমাকে থাকে। সে আমাকে ফেসবুকে, আমি নক দেয়নি, আমার এক বান্ধবী তাকে নক দিছিল। দেওয়ার পর সে আমার ছবি দিছিল তাকে, দেওয়ার পর সে ছবি দেখে তো সে হয়তো পছন্দ করছে, পছন্দ করার পর সে আমার সাথে সম্পর্কে জড়াবে। মেনে নিবে না কেন? আমারকে মেনে নিতে হবে, যদি মেনে না নেয় তাহলে হয়তো আমার এখান থেকে আমার লাস্ট বেরোবে। আমি রিলেশন করবো না, যদি পারেন আপনি আমাকে বিয়ে দিয়ে আমাকে মেসেজ প্রদান করে এবং ওইখান থেকে তার সাথে আমার পরিচয় হয়, এই মেয়ে পরিকল্পিত ভাবে আমাকে থাকে। সে আমাকে ফেসবুকে, আমি নক দেয়নি, আমার এক বান্ধবী তাকে নক দিছিল। দেওয়ার পর সে আমার ছবি দিছিল তাকে, দেওয়ার পর সে ছবি দেখে তো সে হয়তো পছন্দ করছে, পছন্দ করার পর সে আমার সাথে সম্পর্কে জড়াবে। তো আমি জড়াইতে চাই না, আমি না করছি যে এরকম হয় না, এরকম আমার বাচ্চা আছে, তো আমি এরকম করবো না, সম্পর্কে আমি জড়াবো না, পারবো না। পরে ও বলছে, পরবর্তীতে পরের দিন বলছে যে আমার একটা ছেলে আছে। আমি বলছি ছেলে আছে তাহলে তো আপনার ওয়াইফও আছে। বলতেছে না আমার বউ নেই, আমার বউ মহিলা পুলিশ ছিল, তো আমার বউয়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে অনেক দিন আগে। বলছে কি নিয়ে ডিভোর্স হয়েছে? ও বলছে যে ডিভোর্স হয়েছে, আমার বউ ভালো ছিল না, এই মহিলা পুলিশ ছিল তো মানে অনেক বাজে ছিল। আচ্ছা, আপনার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি শুধু আপনার সাথে যে রিলেশনে জড়ালাম, আমি রিলেশন করবো না, যদি পারেন আপনি আমাকে বিয়ে করবেন, আপনি আমার বাসায় আসবেন, বাসায় এসে আমার বাবা আছে, মা আছে, তাদের সাথে কথা। ও বলছে যে আচ্ছা কথা বলবো। তেমনি দেখা করছে, কয়েকবার দেখা করছি, শুধু দেখা। তো 14 এপ্রিল সে আমার কিছু বলে নাই, আগের দিন শুধু বলছে যে তুমি একটু ইয়াতে আইসো, দরকার আছে, আর তোমার ছবি নিয়ে আইসো দুই কপি। আমি ছবি দিছি আর দুই কপি আমার ব্যাগে ছিল, এখনও আছে, এই 9 মাস ধরে ব্যাগে। তো এই দুই কপি ছবি নিছে আর হচ্ছে ইয়া নিছে, স্টাম্পে সই নিছে, নিয়ে বলতেছে। আমি বলছি যে এই যে ডকুমেন্টের কথা যখন বললাম, সে বলে কি তো এই যে এগুলো দেখাইছে আমারে, দেখানোর পরে বলতেছে এই যে এগুলো আমাদের বিয়ের ডোরে বলছে, তাহলে কাগজগুলো আমাকে দেন। তো কাগজগুলো পরে বলতেছে, কাগজগুলো তো এখন দেওয়া যাবে না, আমি দিব, এগুলোর মধ্যে আরও কাজ আছে। তো পরে আমি বললাম কি এভাবে তো থাকা যায় না, আমার বিয়ে হয়েছে তাহলে আমি বাপের বাড়ি কেন থাকবো, আপনি আমার নিয়ে যান। তো পরে বাসা ভাড়া নিছে মণিপুর। তো এরপর থেকে সে আমাকে হুমকি দেওয়া শুরু হয়েছে, মেসেজগুলো এখন আমার ফোনে আছে, আমার নামে 50 লাখ টাকার মামলা দিবে, আমাকে খুন করে ফেলবে, আরও মানে অনেক কিছু। তারপরে এক পর্যায়ে আমার সাথে ওর যা ছবি ছিল আমার ফোনে, উনিও তো হয়তো বিশ্বাস করে দিছে, এই ফাঁকে সে কী করছে আমার ফোন থেকে সব ডিলিট করছে, সম্মান সব সে শেষ করছে। আমার হয় ও মেনে নিবে, নয়তো কী করবে এটা ওর বিষয়, মেনে নিবে না কেন? আমারকে মেনে নিতে হবে, যদি মেনে না নেয় তাহলে হয়তো আমার এখান থেকে আমার লাস্ট বেরোবে, এটা একদম সত্যি। আগেরবার আমি যখন আসছিলাম, আমি কিন্তু সঙ্গে করে বিষের বোতল নিয়ে আসছিলাম, সত্যি কথা। কি বললে একজন, এখানে আমি প্রায় 3 বছরের মতো হবে, আমি গরিব অসহায় লোকদের মাধ্যমে আর কি অর্থ প্রদানের মাধ্যমে সাহায্য করি। তার ফেক আইডি দিয়ে আমাকে মেসেজ প্রদান করে এবং ওইখান থেকে তার সাথে আমার পরিচয় হয়, পরিচয়ের সুবাদে প্রাথমিক পর্যায়ে সে অবিবাহিত বলে আমার সাথে কথা বলে। সম্পর্ক করছিল তখন তো বাচ্চা দেখেই করছিল, মণিপুর বাসা ভাড়া নিয়ে থাকছে, অবশ্যই বাচ্চা সঙ্গে দেখেই তো সম্পর্ক প্রমাণ দেখতে পারেনি। মনে করেন পরিশোধে এনে উনে অনেক আমাকে মাধ্যরা মেম্বররা সবাই কইছে যে তুমি প্রমাণ নিয়ে হো, তাই না? হে কোনো প্রমাণ দিতে পারে তুমি এটা সত্যিকারই এইটা আমি ওয়ে রেখে দিলে আনার আম ভালো মনে করি আলো আমি করতে পারবো, এই করতে পারবো মহিলাটা বা মেয়েটা বলতে পারবো ওরা কি সত্যি এরকম করছে কি করছে না।